নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি জরিমানা এড়াতে চান, তাহলে আজই আপনার আয়কর রিটার্ন যাচাই করুন, কারণ দাখিল করা আইটিআর যাচাইয়ের শেষ দিন আজই। আইটিআর ফাইল করার 30 দিনের মধ্যে তা যাচাই করা আবশ্যক। তা যদি না হয়, তাহলে 31 আগস্টের পরে আবার আইটিআর ফাইল করতে হবে। তবে এর জন্য আপনাকে জরিমানাও দিতে হবে। যারা 5 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেন, তাদের 1000 টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি এখনও এই যাচাই না করে থাকেন, তবে সেই কাজটি আজকেই করুন। অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকদের জন্য খারাপ খবর। ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। 2 কোটি টাকার কম এফডির ক্ষেত্রে ব্যাংক 10 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে। এফডিতে এই নতুন সুদের হার 28 অগস্ট থেকে কার্যকর হবে। 2 বছরের কম মেয়াদের এফডিতে সুদের হার 7.20% থেকে কমে হয়েছে 7.10%। এখন আপনি 7 দিন থেকে 10 বছরের মেয়াদের এফডিতে 3.5% থেকে 7.10% পর্যন্ত সুদ পাবেন। 2023-24 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের 43টি শহরে বাড়ির দাম বেড়েছে। 7টি শহরে এই দাম খানিকটা কমেছে। ন্যাশনাল হাউজিং ব্যাংক এই তথ্য জানিয়েছে। দেশের মধ্যে গুরুগ্রামে বাড়ির দাম সর্বাধিক 20.1% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লুধিয়ানায় দাম সবচেয়ে কমেছে। এই হার 19.4%। ফোনপে এবার শেয়ার ব্রোকিং ক্ষেত্রে প্রবেশ করেছে। সংস্থা ইতিমধ্যেই Share.Market নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং ETF এর লেনদেন ও বিনিয়োগ করতে পারবেন। এর ফলে ফোনপে ব্যবহারকারীরা এবার থেকে সহজেই এই ক্ষেত্রগুলিতে লগ্নি করতে পারবেন। তথ্যপ্রযুক্তি হার্ডওয়্যারের জন্য সংশোধিত প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা PLI স্কিমের সুবিধা পেতে সারা বিশ্বের সেরা সংস্থাগুলি একত্রিত হয়েছে। সরকারের এই প্রকল্পের অধীনে মোট 32টি সংস্থা ভারতের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সার্ভার এবং নিউ এজ কম্পিউটার ও তার সরঞ্জাম তৈরির জন্য আবেদন করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত ডেল, HP, ফক্সকন, আসুস, লেনোভো এবং ফ্লেক্সের মতো সংস্থাগুলি। পাশাপাশি যে ভারতীয় সংস্থাগুলি এই আবেদন করেছে এবং তাদের মধ্যে রয়েছে ডিকসন টেকনোলজিস, VVDN টেকনোলজিস, অপটিমাস টেলিকমিউনিকেশন এবং সহস্রা ইলেকট্রনিক সলিউশন ইত্যাদি। সোনার চেয়ে রূপোর দাম বেশি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, চলতি বছর ডিসেম্বর নাগাদ প্রতি কেজি রূপোর দাম 90,000 টাকায় পৌঁছতে পারে। অগস্টের শুরুতে সোনা রূপোর দামের অনুপাত ছিল 85-এর আশেপাশে, যা এখন 80-এর নিচে নেমে এসেছে। সোনা রূপোর রেশিও হল একটি মানদণ্ড যা সোনা এবং রূপোর দামের মধ্যে সম্পর্ক বোঝার জন্য ব্যবহৃত হয়। যখন অনুপাত কম হয়, তখন রূপোর দাম বাড়ে, আর যখন অনুপাত বেশি হয়, তখন সোনার দাম উপরের দিকে থাকে। নথিভুক্ত বিশ্লেষকদের জাল প্রোফাইল তৈরি করে যারা জালিয়াতি করছেন, তাদের নিয়ে কড়া অবস্থান নিয়েছে সেবি। এর জন্য একটি নতুন পেমেন্ট মেকানিজম তৈরির প্রস্তুতি চলছে। এই নিয়ে বাজার নিয়ন্ত্রক একটি পরামর্শপত্র জারি করেছে, যেখানে সেবি নথিভুক্ত বিনিয়োগ বিশ্লেষক এবং গবেষকদের একটি ওয়েবসাইট তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় সমস্ত নথিভুক্ত সদস্যদের এই পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে, তাহলে জালিয়াতদের শনাক্ত করা সহজ ও সম্ভব হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।